টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জুমার নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম জুমার নামাজ না পড়লে যে ভয়াবহ পরিণাম হবে চলুন জেনে নেই সেই সম্পর্কে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন এ দিনের ফজিলত অনেক তাই কোনো মুসলমানের উচিত নয় যে জুমার নামাজ থেকে বিরত থাকা জুমার দিনকে সপ্তাহে শ্রেষ্ঠ দিন ঘোষণা দিয়েছেন বিশ্বনবী আবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন চার শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুণা চার শ্রেণীর লোক হল ক কৃতদাস খ ঘ গ বয়স্ক বালক ঘ মুফসাফির এবং আক্রান্ত ব্যক্তি আবু দাও জুমার নামাজ না পড়ার পরিণাম সুতরাং বিনা ও জোরে যে বা যারা জুমার নামাজ আদায় থেকে বিরত থাকবে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণাম যা তুলে ধরা হলো ক রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমার বিনা ও জোরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন তিরমিজি আবু দাউদ নাসাই এবনে মাজা অধ্যক্ষ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক অর্থাৎ জুমার নামা আদায় করুক নতুবা আল্লাহ তাআলা তাদের এই গোপ গুনাহের শাস্তিতে তাদের অন্তরের উপর মোহর মেরে দেবেন পরে তারা আত্মলোভা আত্মভোলা হয়ে যাবে অতপর সংশোধন লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে মুসলিম গ হজরত ইবনে আবাদ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা এইরকম যে ব্যক্তি পরপর তিনটি জুমাত পরিত্যাগ করবে সে ইসলামকে পিছিয়ে দিকে নিক্ষেপ করল মুসলিম পরিশেষে আল্লাহ তালা মুসলিম উম্মাকে জুমার নামাজ আদায় করার তাওফিক দান করুন যারা বিগত দিনগুলোতে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জুমার নামাজ আদায় করতে পারেনি সেই সকল লোককে নিয়মিত জুমার নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন সর্বোপরি আল্লাহ তালা সবাইকে নিয়মিত জুমার নামাজ আদায় করে হাদিসে উল্লেখিত ভয়াবহ লানত তথা বিপদ থেকে হেফাজত করুন সবাই বলি আমিন আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এবং আমাদের টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ